আন্তর্জাতিক প্রতিযোগিতা অলিম্পিয়া অ্যামেচার ইন্ডিয়ায় অংশ নিয়ে 44টি দেশের নামিদামি সব প্রতিযোগীদের পিছনে ফেলে চতুর্থ হন নাজমুস সাকিব ভূঁইয়া। এত বড় সাফল্যের সাকিবের আত্মবিশ্বাস আরও বেড়ে যায়। এবারের শেরু ক্লাসিক 2018-তে অংশ নেবেন তিনি। অ্যামেচার বডি বিল্ডারদের জন্য এশিয়ার সবচেয়ে বড় প্ল্যাটফর্ম শেরু ক্লাসিক। ইন্ডিয়ায় অনুষ্ঠিত শেরু ক্লাসিক বডি বিল্ডিং কম্পিটিশনে অংশ নিতে আগামী 19 জুলাই দেশ ছাড়বেন তিনি। নাজমুস সাকিব ভূঁইয়া এদেশের নাম্বার ওয়ান বডি বিল্ডার, ফিউচার ফিটনেসে নিয়মিত ব্যায়াম করেন তিনি। 1992 সালে জন্ম নেওয়া এই বডি বিল্ডার অতি অল্প সময়ে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন। জীবনের প্রথম আন্তর্জাতিক প্রতিযোগিতা অলিম্পিয়া অ্যামেচার ইন্ডিয়ায় অংশ নিয়ে 44টি দেশের নামি দামি সব প্রতিযোগিতার পেছনে ফেলে চতুর্থ হন সাকিব। 70 কেজি ওজন শ্রেণীতে এই কৃতিত্ব দেখান তিনি। এত বড় সাফল্যে সাকিবের আত্মবিশ্বাস আরও বেড়ে যায়। মাসের পর মাস পরিশ্রম করে নিজের ফিটনেস ও পেশিগুলোকে আরো বেশি দৃশ্যমান করতে চেষ্টা করেন, নিজেকে প্রস্তুত করেন সাফল্যের স্বর্ণশিখরে পৌঁছাতে। লক্ষ্য এবার মিস্টার ওয়ার্ল্ড। আগামী 3-5 অগস্ট সিঙ্গাপুরে অনুষ্ঠিত হবে এই মেগা ইভেন্টটি। বিশ্বের টপ রেটেড বডি বিল্ডারদের সাথে অংশ নেবে বাংলাদেশের একমাত্র বডি বিল্ডার নাজমুস সাকিব ভূঁইয়া। সিঙ্গাপুরে একটা কম্পিটিশন, সেটা হলো 3 আগস্ট থেকে 5 আগস্ট পর্যন্ত, সেটা হলো মিস্টার ওয়ার্ল্ড বডি বিল্ডিং কম্পিটিশন। আমার প্রিপারেশন বলতে লাস্ট যতগুলো কম্পিটিশন ছিল ইনশাল্লাহ এবার সবচেয়ে ভালো, সো আমি আশাবাদী এটা নিয়ে। সিঙ্গাপুরে অনুষ্ঠিতব্য মিস্টার ওয়ার্ল্ডে অংশ নেওয়ার আগে শেরু ক্লাসিক 2018-তে অংশ নেবেন সাকিব। অ্যামেচার বডি বিল্ডারদের জন্য এশিয়ার সবচেয়ে বড় প্ল্যাটফর্ম শেরু ক্লাসিক। ইন্ডিয়ায় অনুষ্ঠিতব্য শেরু ক্লাসিক বডি বিল্ডিং কম্পিটিশনে অংশ নিতে আগামী 19 জুলাই দেশ ছাড়বেন তিনি। আমি ইন্ডিয়াতে যে কম্পিটিশনটা হচ্ছে সেটা হলো 20-21-22 জুলাই, আর এটা হলো এটা কম্পিটিশন নামটা হলো শেরু ক্লাসিক বডি বিল্ডিং কম্পিটিশন। এই কম্পিটিশনতে ওয়ার্ল্ডের সবকটা দেশ, অনেকগুলো দেশে পার্টিসিপেট করবে, আর এটা অনেক এক্সপেন্সিভ এবং অনেক জমকালো একটা কম্পিটিশন হয়ে থাকে, এক এক সময় এক এক কান্ট্রিতে হয়ে থাকে। এবার ইন্ডিয়াতে হচ্ছে শেরু ক্লাসিক বডি বিল্ডিং কম্পিটিশন। এই কম্পিটিশনে বাংলাদেশ থেকে অনলি আমি পার্টিসিপেট করতেছি। বডি বিল্ডিং একটি ব্যয়বহুল খেলা, যোগ্যতা সম্পন্ন হওয়া সত্ত্বেও পৃষ্ঠপোষকতার অভাবে আন্তর্জাতিক কোনো প্রতিযোগিতায় অংশ নিতে পারছেন না বাংলাদেশের বডি বিল্ডাররা। তবে মিস্টার ওয়ার্ল্ড ও শেরু ক্লাসিকে অংশ নিতে আর্থিক পৃষ্ঠপোষকদের সহায়তা পাচ্ছেন বলে জানান নাজমুস সাকিব। বর্তমান সময়ে যে কটা স্পোর্টস আছে সবচেয়ে এক্সপেন্সিভ হলো বডি বিল্ডিং, আর আমাদের বডি বিল্ডিংটা আসলে যখন আমরা একটা কম্পিটিশন আসে তার মিনিমাম একটা ইন্টারন্যাশনাল কম্পিটিশনের জন্য আমরা 5-6 মাস আগে প্রিপারেশন শুরু করি, তো এক একটা দেখা যায় কম্পিটিশনের জন্য আমাদের মিনিমাম 5-6 লাখ টাকা করে খরচ হয়। সেখানে প্রিপারেশনের একটা কস্ট আছে, তারপর যাওয়া আসা কস্ট আছে, হোটেল খরচ আছে, তারপর হলো আপনার যে আমাদের প্রত্যেকটা খেলারই একটা এন্ট্রি ফি আছে, তো তা মিলে মিনিমাম 5-6 লাখ টাকার মতো পার কম্পিটিশনে পড়ে। এই টাকাটা আসলে আমাদের অনেক বডি বিল্ডারে আসলে অ্যারেঞ্জ করাটা না, স্বাভাবিক নর্মাল লাইফ লিড করে আলাদা একটা টাকা অ্যামাউন্ট এই কম্পিটিশনের জন্য বের করাটা আসলে খুব টাফ হয়ে যায়। সো এক্ষেত্রে মনে করেন আমাদের বাংলাদেশে যেসব মাল্টি ন্যাশনাল কোম্পানি আছে অথবা বিভিন্ন স্পন্সর যারা করে কম্পিটিশনগুলোতে, তারা যদি এগিয়ে আসে দেন এটা আমাদের জন্য অনেক ইজি হবে এবং আমরা মানে ইন্টারন্যাশনালি ভালো ভালো কম্পিটিশনগুলোতে পার্টিসিপেট করতে পারবো এবং ভালোতে রেজাল্ট অবশ্যই করতে পারবো। আর এই ইন্টারন্যাশনালি রেজাল্ট করার মতো আমাদের যথেষ্ট সামর্থ্য আছে এবং গতবার যেটা আমরা করে দেখিয়েছি খুব শর্ট টাইমের ভিতরে, সো আমরা যদি ওই পরিমাণ হেল্প পাই, স্পন্সর পাই, তাহলে আমরা ভালো ভালো কম্পিটিশনগুলোতে অংশগ্রহণ করে ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবো এবং দেশের সম্মান অথবা নাম উজ্জ্বল অন্যান্য কান্ট্রিগুলোর মাধ্যমে তুলে ধরতে পারবো। এবারে স্পন্সর কয়েকটা আমার কোম্পানির সাথে কথা হয়েছে, তার ভিতরে বিআইপি স্পোর্টস অ্যান্ড ফিটনেস,
লেডিড হসপিটাল, তারা দুজন পারে স্পন্সরশিপ করার জন্য সম্মতি জ্ঞাপন করেছে আর বাকিগুলোর সাথে কথা বলতেছি আর কি। 25 বছর বয়সী এই তরুণ বডি বিল্ডার ইতিমধ্যেই সাফল্যের থলি বেশ ভারী করে ফেলেছেন। তিনবার মিস্টার বাংলাদেশ চ্যাম্পিয়ন এবং একবার রানার আপ হন সাকিব। মিস্টার মাসলম্যানিয়া হয়েছেন তিনবার এবং মিস্টার মার্সেল চ্যাম্পিয়নও হয়েছেন তিনবার। নাজমুল সাকিবের স্বপ্ন একটাই, বিদেশের মাটিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন এবং বাংলাদেশের বডি বিল্ডিংকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবেন। আমি আসলে যখন বডি বিল্ডিং জিম শুরু করি 2011 থেকে, তো ফার্স্টে আমি রেসলিং দেখি এটার প্রতি উদ্বুদ্ধ হই, দেন আসছি, দেন কম্পিটিশন করছি, দেন আস্তে আস্তে আমি আসলে চিন্তা করলাম যে আমি কিছু করতে পারবো, দেন আস্তে আস্তে কম্পিটিশন করি, দেন ডে বাই ডে নিজেকে ডেভেলপ করি, তারপরে চিন্তা করলো যে আমার মানে দেশের বাহিরেও কিছু করা উচিত। দেন আমি ইন্টারন্যাশনালি লাস্ট ইয়ার আমি মানে দেশের বাইরে কম্পিটিশন করি, দেন ওইখানেও ভালো রেজাল্ট করি। আসলে একটা জিনিস কি মানে গতবার যেটা আমি বুঝতে পেরেছি বাইরে কম্পিটিশন করে ইন্টারন্যাশনাল কম্পিটিশন করে, যে একটা ইন্টারন্যাশনাল কম্পিটিশন করে কোনো কিছু অ্যাচিভ করা মানে অনেক একটু ফিলটাই আলাদা। দেশে করাটা যেমন একটা ফিল, বাইরে করাটা টোটালি ডিফারেন্স একটা ফিল। তাই বাইরে করার করলে হয় এটাকে, যেমন আমি কোনো কিছু অর্জন করতে পারবো যখন আমার কোনো প্লেস হবে, যখন আমার আমি ভালো রেজাল্ট করতে পারবো দেশের জন্য, তখন আমার ভিতরে এটা ফিল হয় যে আমি হ্যাঁ আমি একা আমার দেশের জন্য কিছু করতে পেরেছি, আমি 16 কোটি অথবা 17 কোটি মানুষের মধ্যে থেকে আমি দেশের জন্য অনলি একাই আমি কোনো একটা সম্মান অথবা কোনো একটা গৌরব অর্জন করে আমি দেখাইতে পারছি। বাংলাদেশে অনেক যোগ্য ও প্রতিভাবান বডি বিল্ডার রয়েছে যারা সুযোগ সুবিধার অভাবে নিজেদের দক্ষতা ও প্রতিভা মেলে ধরতে পারছে না। পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানদের এগিয়ে আসা উচিত বাংলাদেশের বডি বিল্ডকে এগিয়ে নিতে। আর্থিক সুযোগ সুবিধা পেলে এদেশের বডি বিল্ডাররাও যোগ্যতার দ্যুতি ছড়াবেন বিদেশের মাটিতে।